পুরি একটা উশৃঙ্খল মেয়ে, সে মেয়েটা আস্তে আস্তে সময়, টাইম ইজ দ্য বেস্ট কিলার, টাইম মানুষকে কোথায় নিয়ে যায়, জাস্ট যদি ধৈর্য ধরে থাকা যায় জীবনের একটা বিশাল পরিবর্তন এনে দেয় এই সময়। পুরি খুব ভালোবাসার মানুষ, আমার ভালো বন্ধু, ও চায় একটু আদর, একটু একটু স্নেহ চায়। ও দুষ্ট, ও মাথায় পানি ঢেলে দেয়, ও কাপড়ে শার্টের পিছনে পানি ঢেলে দেয়, ও খাওয়া নিয়ে কারাকারি করে। এটা কিন্তু আমার সেকেন্ড ওর সাথে কাজটা, প্রথম ছিল সোনা বন্ধু, ওইটা মধ্যে হিউজ মজা ফান ছিল, আমরা একসাথে অনেকগুলো দিন ছিলাম, প্রায় দু মাস ভরে শুটিং হয়েছিল, টাঙ্গাইলে ছিলাম। ও খুবই মানে ফানি গার্ল, খুবই মানে আমার সাথে সে খুবই অন্যরকম একটা শিশু সুলভ আচরণ। আমি আমি তাকে সব দিক দিয়ে যে দিক দিয়ে চিনি সব দিকে ভালো। পুরি খুব ভালোবাসার মানুষ, আমার ভালো বন্ধু, ও চায় একটু আদর, একটু একটু স্নেহ চায়। আসলে ওর তো কেউ নাই ফ্যামিলিতে, একটা নানা ছিল সেও চলে গেল, ওকে ভালোবাসলে সে তার জন্য জীবন দিয়ে দেয়। আর আমার পুরো পরিবারের সাথে সে জড়িত, আমার মেয়ে টুনটুনিকে সে মেয়ে বানিয়েছে, টুনটুনির ভালোবাসা নেয় এবং দেয়। এবং আমি আমার ফ্যামিলি, আমার যে ওয়াইফ প্রডিউসার মাহবুব শাহরিন, তার সাথে তার ভালো সখ্যতা। আজকেও কালকেও আমি রাতে গেছি হাসপাতালে তাকে দেখতে পুরীকে, আজকেও সে দুপুরেও আমাকে ভিডিও কল দেখাইলো যে রাজ্যের কী অবস্থা, তার কী অবস্থা দেখলাম, খুব খারাপ লাগলো। আমাকে বললো যে আমি তাও চেষ্টা করবো, আমি বললাম না তুমি চেষ্টা করো না, এবার তোমার আসবার কোনো দরকার নেই, মানুষ তো আজকে সিনেমা দেখবে, তোমাকে আর আমাকে দেখবে না। অনেক বুঝিয়ে টুঝে শান্ত করেছি তাকে, শি ইজ ভেরি গুড উইথ মি। আর আমি বিশ্বাস করি যে এদেশে তার মতো আনপ্যারালাল গ্ল্যামার গার্ল আরেকটি আছে বলে আমি দেখি না। আগের সিনেমাটা ছিল পুরীর ক্যারেক্টার অনেক সফট, আমিও সফট ছিলাম। আর এখানে পুরি একটা উশৃঙ্খল মেয়ে, সে মেয়েটা আস্তে আস্তে সময়, টাইম ইজ দ্য বেস্ট কিলার, টাইম মানুষকে কোথায় নিয়ে যায়, জাস্ট যদি ধৈর্য ধরে থাকা যায় জীবনের একটা বিশাল পরিবর্তন এনে দেয় এই সময়। এটা পুরি দেখেছেন যে প্রথমে খুব হার্ড ক্যারেক্টার করেছে, শেষে এত রিজনেবল, এত মায়া দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে যে আমি থেমে থাকতে পারি না। পরিমনির সাথে শুটিং এর কোনো অভিজ্ঞতা, মজার কোনো অভিজ্ঞতা যদি থেকে থাকে? হিউজ অভিজ্ঞতা আছে। ও দুষ্ট, ও মাথায় পানি ঢেলে দেয়, ও কাপড়ে শার্টের পিছনে পানি ঢেলে দেয়, ও খাওয়া নিয়ে কারাকারি করে। একদিন এক নদীর পাশে আমরা সোনা বন্ধু শুটিং করছি, আমাদের প্রোডাকশনে খাবার প্রচুর, কিন্তু আমার বলতে তুমি আসো এখানে আসো, কুড়া ঘরের ভেতরে ওই কৃষিণী একটু রান্না করছে, একটু লাল চালের ভাত আর দুইটা ডিম, ডিম ভুনা করে পেঁয়াজ দিয়ে নিয়ে আসছে, পুরি খেয়েছে, আমাকে খাইয়েছে। সেই খাবার কথা আমি এখনো বলবো না, এত চমৎকার, এত এত টেস্ট হয়েছিল। এটা ছিল ওই অসহায় দরিদ্র মহিলার সবচেয়ে বেশি ভালোবাসার খাবার। এটা আসলে আপনারা বলবেন, আমার অফিসার ইনচার্জ আসতেছে সেটা অনেক ভালো, আমার আর্ট আসতেছে কিশোরী এটা অনেক ভালো, আর আমার আরও মুভি আছে যেগুলো গেছে সেগুলো, আমার মা মুভিটা আমার কাছে ভালো লেগেছে, তারপরে আমার কাছে অন্ধকার জগৎ ভালো লেগেছে, সবই আমার কাছে ভালো। কিন্তু এইটা একটু আত্মিক ছিল, একটু যেই যখন দেখেছে আমার সাথে একটু পাঁচ মিনিট দেখলেও সেও কেঁদেছে আমিও কেঁদেছি। অবশ্যই পরিমনির একটা মুভি, ও ওইটা হলো ক্রাশ, মুভিটার নাম ক্রাশ, ওই প্রডিউসার সেখানে আমাকে কাজ করে রেখেছে, হয়তো সেটা হইতে পারে। তাইব ভাইয়ের প্রিয় কোয়েস্টার কে? আসলে অনেকের সাথে আপনি মোটামুটি সব চিত্রনায়কের সাথে কাজ করেছেন, কিন্তু আপনি আপনার প্রিয় কে? আমার প্রিয় বলতে গেলে মানে আমার বেস্ট ফ্রেন্ড হলো ববি, আমার বেস্ট নায়িকা আমার চোখে মাহিয়া মাহি ডালিউডের, আর পুরীর সেরা বন্ধু মানে সুপার, আর অপু বিশ্বাস, তার সাথে আমি কাজ করেছি, শি ইজ কেয়ারিং অ্যান্ড ভেরি গুড ফ্রেন্ড উইথ মি, শি ইজ ভেরি ভেরি গুড অ্যাক্ট্রেস।